অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভারতবর্ষে পুনরায় কি আবারও লকডাউন ফিরতে চলেছে, এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এটা কি সত্যি? অনেক ভিউয়ার্সরাও এ ব্যাপারে চিন্তিত আছে। আমি তাদেরই উদ্দেশ্যে এই ভিডিওটি জানাতে চলেছি। আমি পুরোপুরি আপনাদেরকে জ্যোতিষের আঙ্গিকে বোঝাতে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যম দিয়ে। প্রত্যেকেই সম্পূর্ণরূপে এই ভিডিওটি শুনবেন, খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। দেখুন, অনেক জায়গাতে শোনা যাচ্ছে 15 জুন থেকে টোটালি ভারতবর্ষে লকডাউন হতে চলেছে, এরকম একটা গুজব শোনা যাচ্ছে। তো আমি আপনাদেরকে এই কথা জানাবো যে 15 তারিখে থেকে ভারতবর্ষে, গোটা ভারতবর্ষব্যাপী যে লকডাউন হতে চলেছে এটা হবে না, আমার প্রেডিকশান, প্রথম প্রেডিকশান। এইবার আপনাদেরকে জানাই যে এই লকডাউন, এখন বর্তমানে আনলক 1 চলছে। এই আনলক 1 যেখানে চলছে, 15 জুনের পর বেশ কিছু রাজ্যে, সেটা একটাও হতে পারে 7টা রাজ্যও হতে পারে, সেই সকল রাজ্যে, যেই যেই সকল রাজ্যে এই সংক্রমণের কেস বাড়ছে, সেখানে কিন্তু লকডাউন হতে পারে। তার আগে আপনাদেরকে জানাই যে 21 জুন যে সূর্যগ্রহণ হচ্ছে এবং 6টি গ্রহ বক্রী, এটার ইন্ডিকেশন মোটেও শুভ নয়। দেখুন, এই 21 জুনের 3 দিন আগে এবং 21 জুনের 3 দিন পর এই টাইম পিরিয়ডটা একটা ক্রিটিক্যাল টাইম কিন্তু হবে, এবং এই সময় অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু এবং মহাদেবের আপনারা অবশ্যই আরাধনা করুন। এর পাশাপাশি এই লকডাউনের প্রসঙ্গে আপনাদেরকে জানাই যে দেখুন, বর্তমানে ভারতবর্ষে সংক্রমণ বাড়ছে, কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এর রিকভারি রেটটাও কিন্তু বাড়বে, এবং আমি আজকে আপনাদেরকে প্রেডিকশন দিচ্ছি যে ঠিক জুলাইয়ের 1st উইকের মধ্যে এই রিকভারি রেটটা 60%তে গিয়ে দাঁড়াবে। অর্থাৎ 100 জন অসুস্থ হলে, সংক্রমণ হলে 60 জন কিন্তু রিকভারি হবে জুলাইয়ের 1st উইকে। এবং এই যে লকডাউনের যে পরিস্থিতি, সেটা 15 জুন কিন্তু হচ্ছে না। এর সাথে সাথে আপনাদেরকে জানাই এই 18 জুন থেকে 25 জুনের মধ্যে একটা ক্রিটিক্যাল টাইম কিন্তু হবে, এবং লকডাউন 25 জুনের পর, অর্থাৎ 18 জুন থেকে 25 জুনের পর কিন্তু এই লকডাউন কিছু কিছু জায়গাতে কিন্তু হবে, বেশ কিছু রাজ্যে হবে, কিন্তু সেই রকম কিন্তু লকডাউন হবে না। লকডাউন বলতে কি, একদম খুব কড়াকড়ি, সেই পূর্বের যে লকডাউন ছিল সেরকম কিন্তু লকডাউন হবে না, কিন্তু লকডাউন কিন্তু একটা হবে যে যে রাজ্যে, যেমন ধরুন দিল্লি, যেমন ধরুন মহারাষ্ট্র, এই সকল রাজ্যে, যে সকল রাজ্যে সংক্রমণের মাত্রা বেশি হচ্ছে, সেই সকল রাজ্যে কিন্তু, এরকম যে যে রাজ্যে সংক্রমণের মাত্রা বেশি হবে সে সকল রাজ্যে কিন্তু পুনরায় লকডাউন হবে। কিন্তু সেই কঠিনভাবে যে লকডাউনটা হয়েছিল বিগত দিনে, সেই খুব কড়াকড়ি কিন্তু লকডাউন থাকবে না।
কিন্তু এই যে আমি আবারও বলছি, 21 জুনের সূর্যগ্রহণ 6টা গ্রহ বকরী, এই ইঙ্গিতটা মোটেও শুভ নয়। এর জন্য বেশ কিছু সমস্যা কিন্তু হবে এবং কিছু ঘটনা কিন্তু ঘটবেই। এটা আমার আগেও আমি ভবিষ্যৎবাণী দিয়েছি, এখন আমি বলছি, এই ব্যাপারে আমি একদম অনর। এই প্রেডিকশন আপনারা মিলিয়ে রাখুন, এই 6টা গ্রহ বকরী সূর্যগ্রহণের সময় এর নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের এই দেশ ও দুনিয়াতে পড়তে চলেছে। তবে 24শে জুনের পরে এই লকডাউন হওয়ার সম্ভাবনা আছে, যদিও আনলক ওয়ান যেটা চলছে সেটা কিন্তু যদি না হয় সেটা কিন্তু 30শে জুন অবধি কিন্তু চলবে। কিন্তু 18ই জুনের পর থেকে সরকার এটার ব্যাপার নিয়ে একটা নিজেদের মধ্যে বৈঠক কিন্তু হবে, অর্থাৎ মিটিং হবে, যে এই লকডাউনকে কি আবার করানো উচিত, এই নিয়ে কিন্তু একটা আলাপ আলোচনা কিন্তু হবে। তবে আমি এ বিষয়ে অনর, 15ই জুন লকডাউন ভারতবর্ষে হচ্ছে না, তবে এই লকডাউন বেশ কিছু জায়গায় হবে, কিন্তু সেই রকম কড়াকড়ি নিয়ম হবে না, প্রত্যেকে মাস্ক পরতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে। তো প্রত্যেকেই ভগবান বিষ্ণুর উপাসনা করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।